গাইজ, আজকে ঈদের পরের দিন, তা আজকে ভাবলাম যে আজকে সকালে অল্প ঘুরবে যামো, সারাদিন ঘুরমু। আজকে এমন দিন, সারাদিন মানে ঝড়ি পড়িয়েছে পড়িয়েছে, দুপুরবেলা ভাবলাম যে একটা দেড়টা একটু কমবো, বেড়ে যাবো, কিন্তু তথাপিও ঝড়িটা আর কমে না। ঝড়ি না কমার গতিকে বাইরে যাওয়া ক্যান্সেল এলা, সেই জন্য ঝড়ির তো যাওয়া যাবে না, কাপড় চোপড় সব বেতরা হয়ে যাবো। যাবেন কেমনে? সারাদিনে টিপি টিপি করে ঝড়ি পড়লে কিন্তু কোনো জায়গা যাওয়া যায় না, ধরো অল্প ঝড়ি পড়লে বন্ধ হল যাওয়া যায়, কিন্তু আস্তে ঝড়িতে বন্ধ হওয়ার মতন না যে যামো আমার এক জায়গা, ওই যখন যাওয়ার ক্যাপাসিটি নাই। এই যে দেখো আমার বাবা রেডি হয়েছে, রেডি হইয়া দেখা খুব আশা করি রেডি হইয়া আছে যে আমার যামো। তা তোলা যাওয়া হল না, বাবা মন মারে মোবাইল টিপি আছে। এই যে তোমার দাদা ঘুরবে যাবো, ঘরে ঘরে যায় ভিজি ভিড়ি ভিজি গেলে কোনো সর্দি জ্বর হয়। দেখো রেডি হচ্ছে, ভিজি পুরি যাই, ভিজি গেলে সর্দি জ্বর হবো, যা যাব খাওয়া বুঝে। হ্যাঁ এলাই মোবাইলতে লাগি গেল, ঝড়ি কি করবো আর। এখন আশা করি আছেন মা মুই শীতের পুরো ঘুরিম, এক মাস বন্ধ, তা বেসরা ঘুরে আর হল না, মন খারাপ করে মোবাইল টিপি দেখছে। খুব আশা, অসুস্থ থাকে কারো বাড়ি যাওয়ার বা না, ওর বেটি ওরে বাড়ি যাবো, সবজি যাবো, এক জায়গা তো যাওয়া হল না, এই যে মন মারি দিলাম মোবাইল টিপি দেখতে। ভাত বসে দিন চাল গম, বেড়া না হবো না, না ভাত বানা লাগবে না। গরম পানি গরম হচ্ছে, ভাতটা মেয়েছে রাইসি গরম বানান, রাইসি গরম এই যে পানি পুরো গরম হচ্ছে, ভাতটা মেয়েছে রাইসি গরম বানান, সেসব গরম খাবো না। চলে যাবে।